এবার আপনাদের একটু আবহাওয়ার খবর দিই। তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ নামবে দক্ষিণবঙ্গে, 20 ডিগ্রির আশেপাশে নামতে পারে তাপমাত্রা। যদিও এই মুহূর্তে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, একটু একটু করে তাপমাত্রা কমছে, কোথাও 18, কোথাও 17, কোথাও 19। এখন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, আবহাওয়া কেমন থাকবে আগামী বেশ কয়েকদিন? একেবারেই ঐন্দ্রিলা, দেখো তোমাকে প্রথমেই জানাই সুপ্রভাত। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি, কলকাতার ময়দানে আজকে কার্যত পুরোপুরিভাবে কুয়াশাতে ঢাকা রয়েছে। এবং যেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু শীতের পারদ সেটা কিন্তু চড়ছে বলা যেতেই পারে। এবং তাপমাত্রার পারদ আরো খানিকটা নামবে এবং আগামী সপ্তাহে 20 ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রার পারদ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ইতিমধ্যেই 20 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গিয়েছে। আজকে সারাদিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কুয়াশা কিন্তু থাকবে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এটা রাজ্যবাসীর জন্য অবশ্যই সুখবর, স্বস্তির খবর যে এবার কিন্তু ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়বে। ডিসেম্বর মাসের মাঝামাঝিতেই কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি আরো একবার একটু ছবিটা দেখাই, সকালের ভীষণ সুন্দর ছবি এবং সত্যি কোথাও গিয়ে মনটা ভালো হয়ে যাচ্ছে যে এত সুন্দর কুয়াশা দেখতে পাচ্ছি এবং শিশিরের মতো অনুভূতটা হচ্ছে, হালকা হালকা শীতও লাগছে। এবং আগামী সপ্তাহে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ আরো খানিকটা কমতেই ইতিমধ্যেই প্রচুর মানুষ তারা এই শীতের যে আমেজ, সেই আমেজ গায়ে মেখে কিন্তু মর্নিং ওয়াক করতে চলে আসছেন ময়দান চত্বরে। এবং তারা মর্নিং ওয়াক করছেন, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। এবং যেদিকে যাচ্ছি, একদম যত এগোচ্ছি ততই যেন কুয়াশা এবং পায়ের মধ্যে একেবারে শিশির ভেজা ঘাসের যে আমেজ, সেই আমেজটাও কিন্তু অনুভূত হচ্ছে। ভীষণ সুন্দর একটা আবহাওয়া আজকে রয়েছে, সারা দিন কিন্তু এরকম কুয়াশা থাকবে। এবং আজকের আকাশ আবারও জানিয়ে রাখবো আংশিক মেঘলা থাকবে, এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে রাজ্যবাসীর যে প্রশ্নটা ছিল যে জাঁকিয়ে শীত কবে পড়বে, হাওয়া অফিস সূত্রে যেটা জানা গিয়েছে, যেটা লেটেস্ট আপডেট, যে আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু, অর্থাৎ ডিসেম্বরের যে মাঝামাঝি, আগামী মাসের মাঝামাঝি সময়ে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে তিলোত্তমায়। এবং একই সঙ্গে অন্যান্য জেলায় কিন্তু ইতিমধ্যেই ভোরের দিকে শীত পড়ে গিয়েছে বলা যেতে পারে, 20 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং তারও নিচে নামতে পারে তাপমাত্রার পারদ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু ধীরে ধীরে উত্তরে হাওয়া প্রবেশ করছে বঙ্গে। আরও একবার তোমাকে ছবিটা দেখাই, আমার তো ভীষণ ভালো লাগছে, সকালবেলার মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে ময়দান চত্বরে যারা আসছেন প্রত্যেকেই কিন্তু এই যে এই এই পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তারা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর মানুষ তারা মর্নিং ওয়াক করছেন, এখানে প্রচুর মানুষ এসে গিয়েছেন ইতিমধ্যেই ময়দান চত্বর। আমরা সকালবেলা প্রত্যেকেই জানি মর্নিং ওয়াক করা হয়, প্রত্যেকে আসেন। এবং এই শীতকালটা তো মর্নিং ওয়াকের জন্য একদম বলা যেতে পারে উপযুক্ত সময়, এবং সেই কারণেই কিন্তু প্রচুর মানুষ আসছেন। আর ভোরের দিকে তুমি যে ছবি দেখাচ্ছো তাতে একেবারে বোঝা যাচ্ছে শহর কলকাতা আজ সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে কার্যত, এবং ধীরে ধীরে এর মাধ্যমে কিন্তু বঙ্গে শীতের প্রবেশ ঘটবে। জাঁকিয়ে শীতের আপাতত সম্ভাবনা না থাকলেও ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। ধন্যবাদ তোমাকে। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা, আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।